দিল্লি থেকে সোজা লন্ডনে যাওয়া যাবে বাসে চেপেই এমনই এক যুগান্তরকারী অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে ভারতবাসী এই দারুণ সুযোগ করে দিচ্ছে ভারতের এক সংস্থা এটাই হবে বিশ্বের দীর্ঘতম বাস যাত্রা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে কোন কোন পথে যাবে এই বাস কত টাকা খরচ হবে এই বাসে যাত্রা করতে গেলে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত বাসে চেপে ভ্রমণ করতে পছন্দ করেন অনেকেই কলকাতা থেকে দীঘা কিংবা পুরী এমনকি বাংলাদেশেও যাওয়া যায় বাসে করে আরামদায়ক বাস হলে অনেক দূরের রাস্তায় নিমেষে যাওয়া যায় কিন্তু তাই বলে একেবারে লন্ডন হ্যাঁ এমনই এক যুগান্তরকারী অভিজ্ঞতার সাক্ষী হওয়ার সুযোগ দিচ্ছে ভারতের এক সংস্থা দিল্লি থেকে সোজা লন্ডন যাওয়া যাবে এই বাসে করে গুড়গাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল নামক এক সংস্থার উদ্যোগেই চালু হতে চলেছে দিল্লি থেকে লন্ডন বাস পরিষেবা পনেরোই আগস্ট এই সংস্থা দিল্লি থেকে লন্ডন বাস পরিষেবার কথা ঘোষণা করে এমন ঘোষণা শুনে অবশ্য চমকে গিয়েছেন অনেকেই এতটা রাস্তা কি আদেও বাসে যাওয়া সম্ভব কতদিন লাগবে যেতে কত টাকাই বা খরচ হবে কোন রুট ধরে যাওয়া যাবে এমনই হাজার প্রশ্ন সকলের মনে সব প্রশ্নের উত্তর আছে এই সংস্থার দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদার এর আগেও গত তিন বছর দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন তারাই এই রোমাঞ্চ ভরা পদক্ষেপ নিয়েছেন দিল্লি থেকে লন্ডনগামী বাস যাবে আরও আঠারোটি দেশের ওপর দিয়ে ভারত মায়ানমার থাইল্যান্ড লাওস চীন কিজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান রাশিয়া লাটরিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড চেক প্রজাতন্ত্র জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স ও ইউনাইটেড কিংডম দিল্লি থেকে লন্ডন পর্যন্ত মোট সত্তর দিনের সফর থাকবে সত্তর দিনের এই সফরে থাকবে সব রকমের ব্যবস্থা সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশের ফোর এবং ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে এছাড়াও এই সফরে যাওয়ার জন্য মোট দশটি দেশের ভিসা থাকা খুব জরুরি যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে এই সংস্থা কুড়িটি সিটের এই বাসে থাকবে বিশেষ ব্যবস্থা কুড়িজন যাত্রী ছাড়াও থাকবেন আরও চারজন গাড়ির ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ও গাইড এক এক দেশে এক একজন গাইড থাকবেন এছাড়াও প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের এই বাস পরিষেবার নাম দেয়া হয়েছে বাস টু লন্ডন কিন্তু খরচ কত হবে বাস টু লন্ডন পরিষেবায় চারটি ক্যাটাগরি থাকবে কেউ যদি লন্ডন পর্যন্ত যেতে না চান তাহলে কোনো সমস্যা নেই কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারেন সেক্ষেত্রে একরকমের প্যাকেজ ধার্য করা হবে তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে একজনের খরচ হবে পনেরো লাখ টাকা কেউ যদি একসাথে সমস্ত টাকা দিতে না পারেন কোনো অসুবিধা নেই রয়েছে ইএমআই অপশানও যাত্রীরা চাইলে কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন দিল্লি থেকে লন্ডনের কুড়ি হাজার কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবে এই বাস পৌঁছতে সময় লাগবে সত্তর দিন ইংল্যান্ডে পৌঁছানোর আগেই আরও আঠারোটি দেশ ঘুরে যাবে এই বাস সবকিছু ঠিকঠাক থাকলে দেশের দীর্ঘতম এই বাস পরিষেবা চালু হবে দু হাজার একুশের মে মাস থেকে এর আগে ঠিক উনিশশো সালে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত একটি বাস চলত সেটাই ছিল বিশ্বের দীর্ঘতম বাস যাত্রার রুট বাসটির নাম ছিল অ্যালবার্ট বাসে চেপে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত যেতে খরচ হতো একশো পঁয়তাল্লিশ উরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় তেরো হাজার পাঁচশো আঠারো টাকা যা তখনকার দিনে অনেকটাই বেশি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও